হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখে গেলাম ইমরান, সালাম আগলা মালটা দেখে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমার অনুমতি ছাড়া গাড়ি এর বাইরে বার করছে। গাড়িতে উঠতে দিচ্ছে না, দরজা খুলছে না। ঠিক আছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, ফাইনদারি করবো, বসুন। এ ড্রাইভার, এ চুপ বে, তোর পয়সা নিকাল কে আন্দার রাখনে বলা তো না। হ্যাঁ, তোমরা তো জানছো আজকের কি দিন, ঈদের দিন। ঠিক আছে, তো ঈদের দিনের ভিডিওটা দেখছো, তো ভিডিওটার মধ্যে যা যা দেখলে জানলে, এটা খালি খুশির জন্য না, এর আগে পিছনে কি আছে না আছে তোমরা ভিডিওটা বুঝতে পারো না হয়তো। এই যে আজকের দিনটা ঈদের দিন, মানুষ ঈদের দিনে যে খুশি মানায়, ঠিক আছে, খুশি সব থেকে বড়ো হচ্ছে কি জানো গাইস, আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। যখন আমি আমার বাবার সঙ্গে গলা মেলার জন্য, যখন ঈদের যে গলা মেলা হয়, ঠিক আছে, তোমরা তো জানো মুসাফা করা হয় গলা মেলা হয়, যখন আমি মিলতে গেছি না, তিন থেকে চারবার ভেবেছি আর চোখে হালকা হালকা জল চড়েছি, তো এই জিনিসটা ফিলটা তোমরা হয়তো বুঝতে পারবে যারা সত্যিকারের ফ্যামিলিকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো। হয়তো বড়ো ছোটো কথা হয়তো অনেক সময় মানুষ বলে থাকে, যারা বলে থাকে, যে কোনো ছেলে বলো মেয়ে বলো বলে থাকে, তো হয়তো ভুলে গিয়ে রাগের মধ্যে হয়তো বলে ফেলে, কিন্তু যে এই মনটা আছে না, মনটা গ্যাস খুবই নরম। ঠিক আছে, তো মনটাকে মাথা দিয়ে চালালে হবে না, ঠিক আছে, মনটাকে মনের মতো উক্তভাবে চালাতে হবে, যাতে যে মনের মতন চলতে পারে। তো গাইস একটাই কথা বলবো, তোমরা ফ্যামিলিকে ভালোবাসবে সবসময়, আর আমি যে ঈদের দিন সবের সাথে ঈদ গলা মিলেছি, নামাজ পড়েছি, অনেক ভোরবেলা উঠেছি, নামাজ পড়েছি, গলা মিলেছি, খাওয়া দাওয়া করেছি, তো সব করতে করতে এদিক ওদিক করতে করতে বাইক নিয়ে ঘোরাঘুরি করতে করতে আর ব্লগটার মধ্যে ঠিকভাবে তোমার সঙ্গে কথা বলা হয়নি, তো যার কারণে আমি এখন ভিডিওটা বানাচ্ছি। ওই ব্লগটাই আমি, যে ব্লগটা দেখছো ওই ব্লগটাই আমি করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো ওই ভিডিওটা বানানোর আগে যেসব কথাগুলো বলছি অনেক ইম্পর্টেন্ট কথা, যেমনি হচ্ছে যে এই যে খুশি ঈদের সবের বাড়িতে যাওয়া, একটা খুশি হয়ে গেল, দুটো খুশি কার সাথে দুশ্মনী আছে, ঠিক আছে, তার সাথে ঝামেলা আছে, সবের সাথে গলা মেলা, কে আজকের আমার দুশ্মন, কে বন্ধু, কে কার সঙ্গে ঝামেলা হয়েছে, কে ওইসব কেউ মানে মাইনে রাখে না। আজকের দিনে যে সামনে আসে সবাই সবার সঙ্গে গলা মেলে, এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো মানুষ আজকের দিনে এত খুশি থাকে যে বোঝানো মুশকিল, তো এই কারণে ভিডিওটা আমি বানাচ্ছি। কেন আমি বলতে পারিনি ভিডিওটা পুরো প্রপারলিভাবে চালু করার আগে, চালু করার পরে, কেন গান বাজনা বাজাচ্ছে পাড়ার ছেলেরা সব, বক্স টক্স বড়ো বড়ো হয়ে গেছে, কপিরাইট পড়বে, ওই কারণে আমি ভিডিওটা আলাদাভাবে বানাচ্ছি, তো সেদিনকার বানাই। তো এই জন্যই বলছি আজকের দিনগুলো না বহুত ইম্পর্টেন্ট হয়, দুনিয়াতে যদি এই ঈদের দিন না আসতো, তো মানুষ মানুষের সঙ্গে ভালো হয়তো, তাদের সঙ্গে ঝামেলা হয়ে গেছে, দুশ্মনী হয়ে গেছে, তার সঙ্গে আর মনে হয় আলাপ হতো না, হতো কি না হতো সেটা পরের কথা, কিন্তু এই দিনটার জন্যে অনেক মানুষ অনেক মানুষের সঙ্গে আবার মিলে যায়, কথাবার্তা চালু হয়ে। আমার তো অনেক জন্য ওইসব কথা বাদ দাও গাইস, তো আজকে যে অনেক কুটুম বাড়ি, যাদের আত্মীয়র বাড়ি, ঠিক আছে, অনেকজন কুটুম বাড়ি বললে বুঝতে পারবে না, আত্মীয়র বাড়ি, যে গার্ডেনটি যে এটা আছে কি বলে, আমাদের গার্ডেন দিয়ে যেরকম সবাই আত্মীয় বাড়ি যাওয়া, সিমুই টুমি খাওয়া, ঠিক আছে, নাস্তা টাস্তা করা, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছি। কেন বলো তো ভাই, দেখো যারা যাদের আত্মীয়র সঙ্গে ভাব ভালোবাসা নেই, তারা মানুষের খাতায় পড়তে গেলে বলে কি চলে না, কেন বলো তো, যা পারে হোক, ঠিক আছে, সবসময় মানুষের সঙ্গে মিলেমিশে থাকা দরকার, বিশেষ করে আত্মীয়র সঙ্গে, ঠিক আছে। তো এই দিনটা খাস করে যারা অনেক অনেক আত্মীয় আছে, যারা যাদের বাড়ি যেতে পারে না, অনেক দিন ধরে যাচ্ছে না, কি যাবে ভাবছে, টাইম পাচ্ছে না, তো এই দিনটা এমনই দিন
ঠিক আছে, সবাই সবার বাড়িতে ঘুরতে যায় খাস করে। তো এইটাই জন্য এই দিনটা স্পেশাল। তো এই দিনটার আরও অনেক মর্যাদা আছে গাইস, ঘোরা বেড়ানো ওইগুলো তো আছেই আছে, বন্ধুদের সঙ্গে থাকা অনেক মর্যাদা তো আছেই আছে, তার সঙ্গে আরও মর্যাদা আছে, সেগুলো বলে বোঝানো যাবে না, অনেক কথা আছে সেগুলো ভেবে ভেবে বলার জিনিস। তো যে কটা মোটামুটি বললাম আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা বন্ধ না করে পুরোটা দেখার চেষ্টা করলাম, কেন বলো তো পুরোটা দেখলে জিনিসটা কী হচ্ছে না হচ্ছে বুঝতেই পারবে না। একটা যখন নদীর পানি এক জায়গা থেকে এসে আর এক জায়গায় গড়িয়ে বেরিয়ে যায়, তো আমরা খালি নদীটা দেখি যে নদী, এটা নদীটা গিয়ে কোথায় গিয়ে মিশছে কী হচ্ছে না হচ্ছে ওটা তো জানি না। তো নদীটা গিয়ে কোথায় মিশছে কী হয়েছে কোথা দিয়ে এসছে ওটা জানার জন্য পুরো ভিডিওটা দেখে, ঠিক আছে গাইস? তো চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। ফন ফন করে এরা সব ব্লক করে এ বলছে এসব ব্লক করুন, এই ছেলেটাকে আমি কি বলবো এখন বলো তুমি। আরে এত বড় লোকের ছেলে 70 টাকা দিচ্ছে গাইস ফন্ডে, কিছু বলবে গাইস? আর রোহান এ পুরো কাউন্টার লে বসে আছে পয়সার। রোহান বেশি বেশি করে সিগারেট পান বারাক লিখলাম, ঠিক আছে? আর 140 দু পেটি রেড বুল, ঠিক আছে? তো আর দুবাই তুমি 20 বক্স গাইস, এখন গাইস এদিকে দেখো পেটি আনতেছি, দেখো খালি রুতুয়া হবে রুতুয়া, একটা ছা লাগতা আনার। আমি এখন বসে বসে ওয়েট করছি রোমানের জন্য, আর সাগিরও ওয়েট করছে। ওই সাগির কিছু বলবি তো একটু? হাই গাইস, 11/22 করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আর ব্লগ হেভি হেভি দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব তো করে যাবে, এমনি যাবে না, আরো ভিডিও তো দেখা হচ্ছে। চলো অনেক জায়গায় যাওয়া হবে, মোটামুটি প্ল্যানিং চলছে, বেরোচ্ছি আমরা। ডন করে দিতে হবে বেল নোটিফিকেশনটা, অন করে দেবে সাবস্ক্রাইব করে, এটা একদম ভুলবে না। আর লোকালে একটুখানি কিছু বলে দাও তুমি, বক্তব্য করে চল, এখানে কেন কিছু কমেন্ট করবে যে কি কিছু কিছু বলুন, মতন এরাস নিয়ে যে কিছু একটা বলুন, গাড়ির বক্তব্যে গাড়িটা কেরাম না গেরাম, আরো যেন ভিডিও করতে পারি। দেখতে পাচ্ছ তো ওলা ওলা বয়স ছাপরি হাই তুলছিল আহ করে, মানসম্মান না বাবু। এই ব্লগটা যখন ছাড়া হবে দেখবে কত ভিউ আর লাইক হবে, আমি বলে দিচ্ছি পাবলিক এটাকে সাপোর্ট করবে। আর ইদিত তো থাম্বনেল কেন লাগাবো না, থাম্বনেল এটা ভালো উঠে উঠে লাগাবো নাকি লুকটা কেমন লাগছে তোমরা একটু মানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে বলেছি ইমরান ভাই, মিষ্টি মিষ্টি কমেন্ট করবে যেন আপনাদের মেজিস্টার এই এসি এসিতে সবসময় থাকে, তো প্রিয়া ধরুন ইমরান সবসময় এসিতে থাকে, এখন সিগারেট আর আমার এসি চললে একটু অসুবিধা হয়, আমি ওই কারণে মানা করেছি এসি চালাতে। আরে স্মোকিং করবে না, ঠিক আছে? হুম, এই ব্লগটা হয়ে গেলি ব্লগ, আমার ফোন ভালো হলে ব্লগ করে যার গান সে পুরো পয়সাটা পাবে, আমি আর কোনো আর লাভ থাকবে না ওদের। তাহলে তুমি গান গাও, আমরা তোমাকে ভিডিওতে দেখাবো চিরদিনই আমি যে আমার যুগে যুগে আমি তোমারই। আমার হারামি হো চশমা লাগিয়ে গাড়ি চালাচ্ছে,
কালো চশমা দিদি ভাই গাইস কাকা কালো চশমা দিদি ভাই আদারে গাড়ি চালাচ্ছে ভাই আরে এখানে একটা ফর্সা মানুষ বসে আছে আমাকে তো পাগলাও করবি ও চলে দুস আমাকে একবার দেখাও গাইস আমি একটু পান করা খাচ্ছি গাইস ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে ইমরান ভাই দিদি আছে গার্লফ্রেন্ডের সাথে কারণ আমাদের একটা গার্লফ্রেন্ড হতো গাইস এই ওয়াইফাই ওয়াইফাই লেগে ওর সরি কিছু তোমরা আমার বাংলা ফেভারিট গানটা শুনতে চাচ্ছো না হ্যাঁ শোনাও দাদা শোনাও দাদা বলবো না রঞ্জিত ছিল শোনাও রঞ্জিত ছিল বলছি আমার রানু মন্ডল রানু মন্ডল শোনাও আনা শুনবা যাবে না তাপস পাল তো গাইস সাগির ভাই ভাই আপনার বাংলা গান শোনাচ্ছি গাইস गाड़ी लगाते हैं স্টিয়ারিং কেমন ঘুরছে দেখছো গাইস আমরা জানো হেতে বসে আছি কি বলে আরে কি বলো না ওটা না না সাইকলনে বসে আছি নিকো পার্কে নিকো পার্কে সাইকল এখন আমার ড্রাইভ দেখো হ্যাঁ আমি এখন ড্রিপ মারতে দেখা ইচ্ছা আছে সাগর ড্রিপ দেখাবে আজকে বলতে আরে আংটিটা কেরাম বলো গাইস এটা একটু গিফটের ব্যাপার আছে এটা তোমরা একটু কমেন্ট করে জানাও কে দিয়ে দে আচ্ছা আচ্ছা আমার এটা গার্লফ্রেন্ড দিয়েছে কোন গার্লফ্রেন্ড বাড়ির গার্লফ্রেন্ড যেটা আমার বউ হবে গাইস এখন পেট্রোল ফুল হবে এটা কোন কোন কোম্পানি পেট্রোল পাম্প ভারত পেট্রোল পাম্প না এটা না না তাহলে হুলুলুলু ব্র্যান্ড এটা হুলুলুলু ব্র্যান্ড ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে বলবে এটা হুলুলুলু ব্র্যান্ড 160 ওইখানে মামুরা বসে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইস একটু ব্রিজ খোলা আছে মনে জানিস ব্রিজ যদি খোলা ব্রিজ খোলা থাকলে আজকে রে মা কাল আলো হ্যাঁ হ্যালো এই কোন তো রাস্তা দেখতে পারো সিএল সিএল বার হয়ে গেছে বুঝলে আমাদের বাড়ি সিএলটা বাড়িয়ে বাইরে ঘুরছে এখন ব্লক চালু করতে হবে তো নাকি হ্যালো গাইস ঈদ মুবারক তুলসী ভাই এ বাবা নিয়ে এসেছো গাইস দেখো এক একে দেখে নাও এটা হচ্ছে আমাদের ছোটবেলার দুসি একটা আছে ঠিক আছে আমরা কত কি করেছি এগুলো বললি তোমরা পেরেশান হয়ে যাও শুনে কি ওয়াইড অ্যাঙ্গেল ওয়ালা ফোনটা আমাকে দাও গাইস সাওয়ারে একসাথে গাধো এগুলো মনে আছে তো হ্যাঁ তারপরে আরো অনেক কিছু আছে ওগুলো এখন বলে যাবে না ওগুলো খারাপ করে একটা হালকা করে এক্সাম্পল কভারটা খুলে আমি একটু এই বড় বড় পুরো ভিডিওর গুছিয়ে না মেরে দিচ্ছে ওই গালাগালি করো না এই পুরো বেকার করে দিচ্ছে গাইস এই কেচড়া বলা করে কেচড়া বলা করে এই 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 হাত চালা করে দে ইমরান আগে ওয়াইড অ্যাঙ্গেল মারে ব্লক করে দাও তো 1 লাখ টাকা কেমনে কোন থাললে জাতীয় দিয়ে থাললে ঘরে যাব চল গোপুর না হলে তো হবে না তোমরা গাইস একটু সাপোর্ট করো ঠিক আছে কেন গোপুরের প্রচুর দরকার এই ফোন ভর্তি হয়ে যাচ্ছে এই 1 TB ফোন ভর্তি হয়ে যাচ্ছে ফারুক ভাই রোহানকে বড় বড় বলছে রোহান বলে কথা বলতে বলতে হেসে সাইকি সাইড হয়ে গেল চাপ দিলে কাম করি ভালো করে
फोटो शूट कर इमरान रुमान गाड़ी ना लगाते लगाते एरा फोटो शूट चालू हो गए और मैंने कैमरा एक झापस কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাবে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ ফ্লাইওভার বেরিয়ে গেছে মা ফ্লাইওভার ওইটা মা ফ্লাইওভার তো এটা ফটো শুট করছে ঠিক আছে আমারও তো ফটো শক নি আমি তোমাদের সঙ্গে ব্লগে কথা বলছি ব্লগেই দেখা হচ্ছে কেন কি তোমরা যা সাপোর্ট করছো গাইস ব্লগ করাই দরকার ফটো দিলে কোনো লাভ নেই কি জানিস पार्टी चलते मैं लस हो ग प्लान ठीक है चलो लिफ्टे उठे नीचे नामते खुबी खुशी क्या ना क्या ढोका है नहीं बोले ये क्या हुआ ये क्या हुआ ये खाली फोटो ले 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 अस्थिर ऐसे करने से कैसे चलेगा भैया सामने एक गाड़ी लागिए दिए कौन कैफे जावा माथा काज करछेना एक बार सामने जाच्छे एक बार पेछने जाच्छे ठीक आछे गूगल मैप चालू कर रखे एक बार खाली क्रॉस कर लाइन रास्ता क्रॉस कर आबार पेछने देखिए एक कैब चले जाने ओला शोरूम सागर एखान गाड़ी नहीं गए ओला छापड़ी गाड़ी नहीं गए एखे हमारे मार्सिडीज टाका असुविधा नहीं हमें एकटू खावा दावा कर खिदे पे गे লং রুটে যাচ্ছি তো লাদাখ যাচ্ছি তো মোটামুটি এখন কত দূরে এসে পৌঁছালো ভাই সাকির বলবি তো খাচ্ছিস বলবি তো এদিকে দেখ মোটামুটি 490 10 টাকা 500 কত আছে 8 টাকা আছে না 2 টাকা আগে ওসব জানিনি কটা করে ফোন হইছলে